হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি খুব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভিতরটা অনেকটা সফট টেস্ট আছে আর উপরটা ক্রিস্পি, খেতেও খুব মজা। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আসেন। ভিডিওটার কোথাও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তবে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে দিয়ে ছলটি করে নিচ্ছি। এরপরে এখানে আমি এক কাপ মুরগির মাংস দিচ্ছি, আপনারা চাইলে মুরগির কিমাটাও দিতে পারেন। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 6 চামচ আর টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে 6 চামচই লবণ থাকে, তাই পরবর্তীতে লবণের পরিমাণটা দেখিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিচ্ছি ভাজা মশলা, সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর আগে থেকে কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য বড় করে কাটবেন। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেন। মাখামাখা হয়ে আসলে এটা আমরা উঠিয়ে একটি সাইডে রেখে দেব। এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি, এখানে 2 কাপ আটা নিচ্ছি আর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে আমরা একটি ডো তৈরি করব। আগে থেকে একবারে পানিটা ঢেলে দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। সামান্য একটু শক্ত করে ডোটা তৈরি করব। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মথে নেব। এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার রুটি তৈরির জন্য আমি ভালোভাবে মথে নিচ্ছি। নিয়ে এখানে আমি রুটি তৈরির জন্য লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে সাইডে 3টা সরিয়ে রেখে আমি এখানে একটি রুটি তৈরি করে নেব। রেগুলার যেরকম রুটি আমরা খাই তার থেকে সামান্য একটু পুরো করে রুটিটা তৈরি করব। এবার আগে থেকে সেই ভিতরের পুরটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে এটাকে আমি চারিপাশ থেকে ভালোভাবে চেপে নেব যাতে ভিতরের পুরটা বাইরে না চলে আসে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এটা আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে একটা শেপ তৈরি করছি সূর্যমুখী। আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন, পাশের যাতে 2টা রুটি খুলে না আসে। আমি এভাবে 2টা তৈরি করে নিলাম। এখানে 2টা রুটি আমার তৈরি করাও হয়ে গেলে আমি চলে যাব ভাজার কাজে। এখানে আমি সামান্য তেল কড়াইতে গরম করে নিয়েছি। এবার সেই আগে থেকে তৈরি করে রাখাটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। আমি উপর থেকে আর একটু তেল দিয়ে দিব, দিয়ে এখানে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। ভিতরে পুরটা তো আগে থেকে তৈরি আছে, ওটা সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নাই, এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। অবশ্য বাসায় একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।